पाठान छविके अश्लील बोले दागिए दिए देशेर एकांशेर हिंदुत्ववादी संगठन। प्रथमे छवि बयकटेर डाक दें मध्यप्रदेशेर स्वराष्ट्रमंत्री नरोत्तम मिश्र, सेई आगुन धिकी धिकी छड़िए पड़े देशेर विभिन्न राज्ये। এই ছবিকে ঘিরে সবথেকে বেশি চর্চা হয়েছে অযোধ্যায়। অযোধ্যার রাস্তায় এই ছবির প্রতিবাদে নামেন সেখানকার তপস্বী ছাবনি সাধুরা। শাহরুখ খানকে জীবন্ত দগ্ধ করার হুঙ্কারও দেন সেখানকার পরমহংস আচার্য। এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন তারা। শাহরুখের পরলৌকিক ক্রিয়া হলো অযোধ্যায়, নেতৃত্বে সেই পরমহংস আচার্য। এবার তিনি বললেন, জিহাদের শেষ করলাম। তপস্বী ছাবনির পরমহংস দাস একটা ঘোড়া নেন, তার গায়ে শাহরুখের পোস্টার দিয়ে গোটা শ্রদ্ধানুষ্ঠানটি করেন। গোটা ঘটনায় তিনি একা নন, সঙ্গে ছিলেন একদল সাধু। মাটিতে বসানো ওই ঘোড়াকে দেখে বেশ কিছু মন্ত্র আউড়ে গেলেন তাঁরা। এর আগে শাহরুখ খান দীপিকা পাডুকোনের পোস্টার পোড়ানো হয় সে শহরে। পাঠান ছবি ঘিরে বিতর্কের সূত্রপাত বেশরম রং গানে দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি থেকে। ছবির প্রথম গান প্রকাশ্যে আসার পর থেকে অশ্লীল বলে দাগিয়ে দেওয়া হয়। অযোধ্যার ওই সাধু পরমহংস আচার্য জানান, ছবিতে গেরুয়া রঙের অপমান করা হয়েছে। ক্রমাগত সনাতন ধর্মের অপমান করা হচ্ছে। শুধু তাই নয়, হিন্দুদের ভাবাবেগে আঘাত করা যেন একটা ধারাতে পরিণত হয়েছে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পাঠান ছবির দ্বিতীয় গান ঝুমে জো পাঠান। এই গানটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শক মহলে।